মর্মান্তিক পথ দুর্ঘটনা অশোকনগরে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্য বোঝাই ট্রাক। নয়নজলি থেকে উদ্ধার চালক ও খালাসির মৃতদেহ। ভোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজলিতে উল্টে গেল ট্রাক। গাড়ির ভেতরেই মৃত্যু ট্রাক চালক ও খালাসির। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর 5টা নাগাদ অশোকনগর 3 নম্বর রেলগেট লাগোয়া যশোর রোডের ধারে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেমিক্যাল বোঝাই একটি ট্রাক কলকাতা থেকে বনগা পেট্রাপোলের দিকে আসছিল। সে সময় অশোকনগর 3 নম্বর রেলগেটের কাছে বনগা থেকে কলকাতা অভিমুখে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। উল্টে যায় রাস্তার পাশের নয়নজলিতে। ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক চালক বুদ্ধদেব সেন ওরফে বুধন ও খালাসি শম্ভু দেবনাথের। ড্রাইভার আমরাও ড্রাইভার, আমরা একসঙ্গে একদম ক্লোজ ফ্রেন্ড আমাদের। আমরা ভোরবেলায় খবর পেয়েছি, ফার্স্ট আওয়ারে আমরা এসেছি, মালিক টালিক সবাই আসছে এখনই। যারা আটকে আছে বনগাঁয় বাড়ি বুধন সেন, আর একজন ওর ভাইরা ভাই আছে, ওর নাম অমিত। খবর পেলাম ভোরবেলায়, আমাকে ফোন করেছিল কিন্তু একটা ড্রাইভার। সূত্র মারফত জানা গেছে, নিহত ট্রাক চালক বনগাঁ থানার বাড়রপল্লী এলাকার বাসিন্দা। নিহত খালাসি বনগাঁ থানার আশাড়ু এলাকার বাসিন্দা। সম্পর্কে দুজনে ভাইরা। স্থানীয়দের কাছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ। প্রায় ঘণ্টা চারেকের চেষ্টায় ক্রেনের সাহায্যে ট্রাকটিকে তোলা হয় নয়নজলি থেকে। ট্রাকের কেবিন থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় ট্রাক চালক ও খালাসির মৃতদেহ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্যে। ভোর 5টা নাগাদ একটা বিকট শব্দ পাই, ঘর থেকে বেরিয়ে দেখি এরকম একটা মাল বোঝাই লরি এরকম ঢুকে গেছে বাড়ির মধ্যে, এবং ওখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটা ভাঙা ভেঙে গেছে, এবং ভেতরে কিছু গৃহপালিত পশু ছিল, কিছু ইনজোর্ড হয়েছে এবং কিছু মারা গেছে, এবং সকালবেলা থেকে দেখছি এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোর রাতে বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। বাড়ির বাইরে এসে দেখেন রাস্তার পাশে নয়নজলিতে উল্টে পড়েছে পণ্য বোঝাই ট্রাক। ড্রাইভার খালাসি গাড়ির মধ্যেই আপাতত এখনও গাড়ির মধ্যেই চাপা পড়ে আছে, এখন উদ্ধার করা যায়নি। হ্যাঁ, পুলিশ ঘটনাস্থলে আছে, চেষ্টা চলছে, ব্রেকডাউন দিয়ে চেষ্টা চলছে গাড়িটাকে তোলাবার জন্য। স্থানীয় এক বাসিন্দা জানান, ভোর রাতে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎই ট্রাকটি পাথর বোঝাই ট্রাকে ধাক্কা মেরে উল্টে যায়। 5:20 সময় তখন আমরা এখানেই ছিলাম প্রেজেন্ট, চার দোকানে আমরা চা খাচ্ছিলাম। একটা পাথরের গাড়ি যাচ্ছিল বনগার দিক থেকে কলকাতার দিকে, আর এই গাড়িটা আসছিল কলকাতার থেকে বনগার দিকে যাওয়ার সময়। এই পাথরের গাড়ির পেছনে এই গাড়িটা ধাক্কা মারে, ধাক্কা মারার পরে এই গাড়িটার স্টারিংয়ের কেটে গিয়ে এ ডান দিকে ঢুকে যায় গর্তের মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে আমরা দৌড়ে আসি, এসে দেখি যে গাড়ির ভেতরে লোক, তখনও দেখা যাচ্ছিলো একটু একটু অল্প যে একজন লোক মরে পড়ে আছে। তারপরে আমরা থানায় খবর দিই, পুলিশ আসে সঙ্গে সঙ্গে, পুলিশ উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শুরু করতে করতে প্রায় 3-4 ঘন্টা লেগে যায় উদ্ধার কাজ শুরু করে। দুটো বডি ভেতর থেকে বেরিয়েছে যাবে এবং খালাসি। পরে জানতে পারলাম লোক মারফতে যে দুজনেরই বাড়ি বনগাঁয়। 7 সকালে দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় যশোর রোডে যানজট তৈরি হয়। ট্রাক উদ্ধারের পর ধীরে ধীরে যানজট স্বাভাবিক করে অশোকনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।